আপনারা জানেন যে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার বিরুদ্ধে সিটিটিসির অভিযান অব্যাহত আছে এবং ইতিমধ্যে আমরা এই সংগঠনের শীর্ষ পর্যায়ের অনেককেই গ্রেপ্তার করেছি। সর্বশেষ আপনাদের সাথে যে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমরা ওই প্রশিক্ষণ ক্যাম্পে সিপি ক্যাম্প থেকে ট্রেনিং শেষ করা দুই তরুণ যারা হিজরত করেছিল এক বছর পূর্বে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে অনেক বিস্তারিত তথ্য আমরা জানতে পেরেছি। তাছাড়া এই সংগঠনের শীর্ষস্থানীয় আগে বেশ কয়েকজনকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের কাছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছিলাম যে এই শারকিয়া তাদের সদস্যদের যে সশস্ত্র প্রশিক্ষণের জন্য প্রস্তুত করেছিল এবং তারা আগামী দিনের জিহাদ করার জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করতেছিল এবং তারা ইতিমধ্যে বেশ কিছু অস্ত্র শস্ত্র সংগ্রহ করেছে। সেই অস্ত্রের মধ্যে দেশি অস্ত্র যেমন ছিল ঠিক তেমনিভাবে বিদেশি অস্ত্রও ছিল এবং তারা দুইটি উৎস থেকে সেই অস্ত্র সংগ্রহ করেছিল। দেশি অস্ত্র একটি সোর্স থেকে তারা পেয়েছিল এবং বিদেশি অস্ত্র তারা অন্য আরেকটি সোর্স থেকে পেয়েছিল। আমরা ঠিক একইভাবে তারা এই শারকিয়ার প্রধান ব্যক্তিত্ব এবং শারকিয়ার মাস্টার মাইন্ড এবং যা সেই শামীম মাহফুজের মাধ্যমে এই অস্ত্র শস্ত্র সংগ্রহ করা হতো এবং সেরকম একজন ব্যক্তির আমরা নাম পাই ওই সময়। অনেকদিন আগে আমরা নাম পাই কিন্তু তাকে আমরা আইডেন্টিফাই করতে পারতেছিলাম না বা তার বিষয়ে আমরা আমাদের শনাক্ত করতে একটু সময় লাগছিল। বাট আমাদের এই সিটি কাউন্টার টেরিজম ইনভেস্টিগেশন ডিভিশনের টিম আমাদের ডিসি নাজমুলের নেতৃত্বে সেই ব্যক্তিকে শনাক্তকরণের জন্য অনেক দিন থেকেই কাজ করতেছিল। অবশেষে আমরা তাকে শনাক্ত করতে সক্ষম হই। তার নাম কবির আহমেদ। এই কবির আহমেদকে সিটির একটি টিম ইমরানের নেতৃত্বে গতকালকে সেই নাইকিংসরি এলাকা থেকে গ্রেপ্তার করে এবং তার দেখানো মতে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে একটি দুইটি বড় ড্রাম ভর্তি অস্ত্র এবং বিস্ফোরক সেই নাইকিংসরির পাহাড়ে মাটির নিচে লুকানো অবস্থায় উদ্ধার করে এবং সেই অস্ত্র গোলা বারুদ আমরা জব্দ করে এখানে নিয়ে এসেছি এবং আপনারা সেটা দেখেছেন। এবং সেই অস্ত্রের মধ্যে আছে তিনটি দেশীয় পিস্তল, ছয়টি একনালা বন্দুক এবং 11 রাউন্ড রাইফেলের গুলি, যেটা চাইনিজ রাইফেল অথবা AK-47 গুলি হিসাবে ব্যবহৃত হয়। ধারণা করা হচ্ছে যে এই চালানের মধ্যে বা তার ডিসপোজালে এই ধরনের অস্ত্র আছে, না হয় গুলি থাকার কথা না। এবং 14 রাউন্ড সিসার গুলি, যেটা আমরা একনালা বন্দুক উদ্ধার করেছি সেই বন্দুকের গুলি হিসাবে ব্যবহৃত হয়। তার পরিমাণ 140 রাউন্ড। এছাড়া আপনারা যা জানেন, আমরা আগেও বলেছি যে এই সদস্যদের আইইডি প্রশিক্ষণও দেওয়া হতো, আইইডি তৈরির প্রশিক্ষণও দেওয়া হতো এবং সেই প্রশিক্ষণের জন্য যে সকল ম্যাটেরিয়াল দরকার এবং আগামী দিনের জন্য আইইডি প্রস্তুত করার জন্য যে সকল সামগ্রী দরকার সেরকম বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যাদিও সেই ড্রামের মধ্যে পাওয়া গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গান পাউডার, তারপরে কার্টুনের বক্স যেটা দিয়াশলাই বিপুল পরিমাণ এবং এই এটার বারুদও আইইডি তৈরির কাজে ব্যবহৃত হয়, তারপরে বৈদ্যুতিক তার এবং আননোন কিছু কেমিক্যাল যেটা আমাদের বোম ডিসপোজাল টিম সেগুলো পরীক্ষা নিরীক্ষা করছে এবং সেটার ব্যাপক প্রতিক্রিয়া ওইটার কাছাকাছি আমাদের অফিসাররা যেতেই পারতেছিল না, আমাদের বোম ডিসপোজাল টিম সেটা পরীক্ষা নিরীক্ষার কাজ করতেছে। এরকম স্প্রে তৈরির এবং সেই আইইডি বা তাদের এই জিনিসপত্র তৈরি করার কাজে আরও যে সকল সহযোগী অ্যাপারেটাস দরকার এরকম বিপুল পরিমাণে সেই বিস্ফোরক দ্রব্য তৈরির কাজে সহায়ক জিনিসপত্র উদ্ধার করেছে। এবং আপনারা জানেন যে এই ইতিমধ্যে সে আমাদের কাছে স্বীকার করেছে যে একবার সে তাদের কাছে সরবরাহ করেছে এবং কী কী সরবরাহ করেছে সেই তালিকাও আমরা পেয়েছি এবং দ্বিতীয় চালানটি দেওয়ার জন্যই সে কবির এই মালামালগুলো তৈরি করেছে বা অন্য উৎস থেকে সংগ্রহ করেছে বলে আমাদের কাছে সে স্বীকার করেছে। এবং আপনারা জানেন ইতিমধ্যেই সেই ট্রেনিং ক্যাম্পে অভিযান চালানোর কারণে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সেটা ওই ক্যাম্পে সরবরাহ করতে পারে নাই বা শামীম মাহফুজকে সে দিতে পারে নাই। বাট তার পূর্বেই আমরা তাকে
গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এর পাশাপাশি তার স্বীকারোক্তি মোতাবেক আমরা আরও দুইজন সদস্যকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছি, আরেকটি টিম, এবং তার মধ্যে একজনের নাম ইয়াসিন। এই ইয়াসিন শামী মাহফুজের দীর্ঘ দিনের সহযোগী। শামী মাহফুজ সেই 2005 সালে যখন এই পাহাড়ি অঞ্চলে তার কার্যক্রম শুরু করে, সেই শুরু থেকেই শামী মাহফুজের সহযোগী ছিল এই ইয়াসিন। ইয়াসিন হুজুর নামেই সে পরিচিত। এবং সেই এই সাম্প্রতিক সময়ে যে সকল হিজরতকারী পাহাড়ি অঞ্চলে বান্দরবনে গিয়েছে, তাদের জন্য শেল্টার হাউজের ব্যবস্থা করতে, শেল্টার হাউজের ব্যবস্থাপনার দায়িত্ব ছিল এই ইয়াসিনের। এবং যারাই বান্দরবন থেকে, যে ঢাকা থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে সেই প্রশিক্ষণ ক্যাম্পে পাঠানো হতো, বান্দরবনে সে তাদেরকে রিসিভ করে, আপনারা জানেন যে সেই ক্যাম্পে যাওয়ার পথটি দীর্ঘ এবং বিভিন্ন জায়গায় হল্ট করে বা বিভিন্ন জায়গায় বিরতি নিয়ে সেই প্রশিক্ষণ ক্যাম্পে যাওয়া হতো। এবং এই বিভিন্ন স্থানে যে তাদের যে শেল্টার হাউস ছিল, সেই শেল্টার হাউস ব্যবস্থাপনার দায়িত্ব ছিল ইয়াসিনের। পাশাপাশি ইমরান হুজুর নামে আরেকজনকে গ্রেপ্তার করেছি, তিনি ইমরান হুজুর নামেই সমধিক পরিচিত, আব্দুর রহমান ওরফে ইমরান। সেই ইমরানের মাধ্যমে এই শামীর মাহফুজ আর্থিক লেনদেন করত, এবং সে যেহেতু তারা পাহাড়ি অঞ্চলে থাকত, পাহাড়ি অঞ্চলে এই আমাদের যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আছে, মোবাইল ব্যাংকিং সার্ভিস আছে, সেখানে লেনদেন একটু কঠিন কাজ। এই ইমরানের মাধ্যমেই সে টাকা পয়সাগুলো যা সংগ্রহ হতো বা বিভিন্ন উৎস থেকে তারা পেত, সেই টাকার সে রিসিভ করে এই ক্যাম্পের পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল ইমরান হুজুরের। এই দুজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে আমরা 10 দিনের রিমান্ড চেয়ে পাঠাবো। রিমান্ডে এনে আমরা আরও ফার্দার বিস্তারিত ইনভেস্টিগেশন করব, এবং ইতিপূর্বে তারা কী কী অস্ত্র সংগ্রহ করেছে বা তার আরও কোনো পরিকল্পনা ছিল কি না, বা সে অন্য কোনো গোষ্ঠীর কাছেও এরকম অস্ত্র সরবরাহ করে কিনা, এই বিস্তারিত আমরা ইন্টারোগেশন করব এবং আমরা আপনাদেরকে ফার্দার আপডেট জানাবো।